arbeit nur schwarze Kleidung. Maria and Jenny are sisters. Maria works as itaki Sean Steinfeger in Italy. Schornstein Fegerin. আচ্ছা চিমনি সুইপ চিমনি সুইপার আচ্ছা শর্নস্টাইগার কিন্তু ওদের ওদের খুব জার্মান একটা বিখ্যাত ব্র্যান্ডের নাম আছে শর্নস্টাইগার জানা আছে শর্নস্টাইগার শর্নস্টাইন ফিগার এই যে শর্নস্টাইন ফিগার এটা খুব সম্ভবত হ্যাঁ হ্যাঁ কি বললাম মাতাসিম বায়ার্ন মিউনিখের সাবেক ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের নামটা জানি কত শোয়াইন আচ্ছা আমি ইয়াটা ভুলে গেলাম এরকম একটা নাম আছে ওদের একটা ব্যান্ডও আছে তো শোয়াইনস্টাইন ফাইগার মানে হচ্ছে বেসিক্যালি যারা ওই চিমনি পরিষ্কার করে তাদেরকে বলা হয় আর যেহেতু লাস্টে ঋণ আছে ঋণ মানে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ঋণ থাকে লাস্টে ফিমেল ফর্ম শোর্নস্টাইন ফিগারিন ওকে উন্ড তারপরে এন্ড জেনি ইজ এ নার্স ইয়েস মারিয়া ট্রেক বাই ইয়ার আরবাইট নোয়ার শোয়ার্জে ক্লাইটন Maria wears only black clothes in her work during her work. Very good. Oh, এটা পরে যাবো আরো এই পর্যন্ত পড় এই মার্ক করা পর্যন্ত okay. Sie hat eine schwarze Jacke, eine schwarze Hose, schwarze Arbeitsschuhe. She has a black jacket, a black pant, black, working shoe. Yes. Acha, erpore mata simple. Schwarze Handschuhe und einen schwarzen Haut an. Schwarze হচ্ছে কালো হ্যান্ডশুয়ে মানে কালো জুতা এবং আইনেন শোয়ার্জেন হুট আন হ্যান্ডশুয়ে মানে হাত মোজা হাতের জুতা তো হয় না এটা হাত মোজা ঠিক আছে গ্লাভস হাতের মোজা হ্যান্ড শু হে হাতের জুতা বা গ্লাভস কালো গ্লাভস এবং আইনেন শোয়ার্জেন হাউট আন হাউট এর মানে কি হুট হুট মানে হ্যাট আচ্ছা আচ্ছা ওই শোয়ার্জেন হ্যাট মানে কালো ক্যাপ সবই কালো এখানে যা যা সে পরে সবই কালো তারপরে জেনি ডার জেনি ডার আউট দিয়া আরবাইট টাইম টুয়ার্ডে ট্রাগেন তার মানে ডার মানে হচ্ছে মে জেনি মে আউট ডিয়ার আরবাইট কাইন মানে নট এ ওয়ার্ডস ট্রাগেন ট্রাগেন জেনি মে নট ও আচ্ছা জেনি ইজ নট অ্যালাউড টু ওয়ার ব্ল্যাক এট হার ওয়ার আচ্ছা জেনিটাকে জেনিটা হচ্ছে ভাই ওই যে নার্স নার্স এতক্ষণ আমরা করছি হচ্ছে মারিয়ার কথা মারিয়ার সবই কালো কারণ হচ্ছে সে কি হিসাবে কাজ করে সে হচ্ছে শর্নস্টাইনারি চিমনি পরিষ্কার করে যে এরা সবাই কালো ড্রেস পরে কারণ ময়লা হয়ে যাবে তো চিমনির মধ্যে কালো ময়লা থাকে এই জন্য থেকে কালোই পড়তে হবে আর যারা নার্স
জেনি কি জেনি ডার্ফ আফটার আর বাট কাইন্ড ওয়ার্ডস থাকে মানে এলাউড টু ওয়্যার ব্ল্যাক ওয়্যার ব্ল্যাক এট হার ওয়ার্ক প্লেস জি তার কাজের ক্ষেত্রে সে কালো ব্যবহার করতে পারে জি ট্রাক আইন ভাইস ভাইজেস টি শার্ট উন্ড আইনে ভাইজে হোজে সে মানে সাদা টি শার্ট ট্রাক মানে দেখেন কি ট্রাক মানে হচ্ছে পরে সে সাদা টি শার্ট পরে এবং আইনে হোজে এবং সাদা ওই যে ই পরে এই প্যান্ট সমুজ্জ্বল এখানে দেখ ওই যে ওই নিয়মটা আসছে টি শার্ট দাস টি শার্ট এই জন্য ভাইসেস টি শার্ট হয়েছে ডি হোজে আইনে হোজে আইনে ভাইসে হোজে দেখছিস খেয়াল করছিস বাট কখন যে এটা হবে কখন যে হবে না এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ এটা ঠিক আছে জিট্রেক্ট আইন ভাইসেস আইনে ভাইসে হোজে এটা এই অ্যাকুজেটিভ নিয়ম আছে ইয়েস আচ্ছা কন্টিনিউ and zocken zocken মানে হচ্ছে socks musen must be bright zain মানে হচ্ছে be বললাম না zain verb বা be verb socks must be light india friesite tragen bidesh western alle farben কারণ কি friesite মানে কি তাদের free time fry মানে free আর zite মানে হচ্ছে time bide মানে হচ্ছে both western both sisters ale farben all colors farben means color noa kain words und kain weiß mane ki no hocche noa mane hocche just othoba only only not a black or not a white okay tader free shomoye tara যে কোনো কালার পরে বোথ সিস্টার্স নট অনলি ব্ল্যাক এন্ড হোয়াইট যদি বলতাম নট অনলি বাট অলসো তাহলে কি হতো নট অনলি শোয়ান্স নট অনলি বাট অলসো এটা আছে বাট এটা A1 এ নাই এটা A2 তে আছে নট অনলি বাট অলসো নাইদার নর আইদার অর আইদার অর নাইদার নর এন্ড বাট অলসো এগুলো সব A2 তে আছে আমরা হয়তো জানছি বাট দিস ইজ নট ইনক্লুডেড ইন A1 আমরা শিখবো আস্তে আচ্ছা এখানে তিনটা অ্যানসার রাইট আছে আমরা একটু দ্রুত দাগাই ফেলি কোনটা হবে আমরা এটা এভাবে রাখি জেনি ইজ শনস্টাইন ফিগারিন ফন বেরুফ জেনি জেনি কি শনস্টাইন জেনি কি উপরের লাইনে প্রথম জেনি ইজ ক্রাঙ্কেন ভেস্টার ক্রাঙ্কেন মানে হচ্ছে অসুস্থ আর ভেস্টার মানে হচ্ছে সিস্টার অসুস্থ সিস্টার বা নার্স ঠিক আছে অসুস্থ সিস্টার বা নার্স আমি যেটা খুশি বলতে পারি এটা হবে না মারিয়া থ্র্যাক্ট বেরুফলিশ ফোন ওয়াটস মারিয়া কি সব সময় কালোই পরে ঠিক আছে এটা সব 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 তার কালোই যে সবাই অ্যানসার দিতে হবে তো মারিয়া থ্র্যাক্ট মারিয়া সব কালো পরে সব কিছু মারিয়া ট্র্যাক বেরুফ্লিশ বেরুফ্লিশ মানে হচ্ছে অন প্রফেশন ফিল শ্বার্টস প্রচুর কালো তারপরে জেনি ট্র্যাক ইন্ডিয়ান ফ্রাইজাইট আউ গ্যান ভাইস এর মানে কি লেজারে হোয়াইট জিনিসপত্র পরে ফ্রাইজাইট মানে হচ্ছে ফ্রি টাইমে জেনি অলসো লাইকস টু ওয়্যার হোয়াইট ইন হার ফ্রি টাইম এটা কি হবে অল কালার পরে
আচ্ছা, এটা আমরা অপশনে রাখলাম, এটা আমরা ইচ্ছা হইলে পড়ব। আচ্ছা, তারপর এটা বলতেছে জেনিথ ফ্যাক্ট ইন্ডিয়া ফ্রাইজাইট কাইন্ড ভাই, সে কোন সাদা পরে না অথবা সাদা পরতে পছন্দ করে, যে কোনো একটা হবে এই দুইটার মধ্যে। সেটা কি মারিয়া ট্রেক ওয়াইডার, মারিয়া ট্রেক ওয়াইডার আর ওয়াইড হ্যান্ড শুয়ে উন্ড আইন হুট আইন হুট, ইয়েস, এই যে হুট পরে হ্যান্ড শুয়ে পরে এটা হবে। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? আমরা একটু লাইনটা ভালো মতো পড়ি, লাস্ট লাইনটা ইন্ডিয়া ফ্রাইজের ড্রাগন ভাইডোসেস্ট আলে ফারবেন, তারা অল কালার করে, তারা যে কালো বা সাদা পরে না এটা কোথাও বলছে? নট অর নট না, ইন্ডিয়া ফ্রি টাইম বোথ সিস্টার ওয়াইস অল কালার। আচ্ছা, নূর ক্লাই নোয়া কাইন, আচ্ছা, অ্যাকসেপ্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, তার মানে লাস্টে এই কথাটা দিয়ে বোঝাচ্ছে এক্সেপ্ট, আমি তো তাহলে তখন মানে বুঝি নাই, নোয়া কাইন ফার্স উন্ড কাইন ভাইস, নোয়া জাস্ট নো ব্ল্যাক এন্ড নো হোয়াইট, তার মানে কি তাদের ফ্রি টাইমে তারা কোনো সাদা পরে না। আমরা কি মানে একমত সবাই? Maria trägt beruflich viel schwarz. Jenny trägt in der Freizeit kein Weiß. Maria trägt bei der Arbeit Handschuhe und einen Hut. আমরা এখন ইসে চলে যাই, আজকে আমরা এতটুকু এটা রাখি, রিডিং এর পার্টে চলে যাই, আমরা এখন রিডিং এ চলে যাই। আমরা এর আগের দিন কি পড়ছিলাম, কতটুকু পড়ছিলাম মনে আছে? স্নো হোয়াইট কি করছিল, ওই যে ডোয়ার্ফদের ঘরের মধ্যে গেছিল, তাই না? জি জি ভাই, কার মনে আছে কোন পর্যন্ত পড়ছিলাম? আমি ছিলাম না লাস্টে, তুমি ছিল না, এখন পূজা থেকে পড়ব। আমাদের এটা মনে আছে, এই যে এই পর্যন্ত, এই যে ওরা সবাই দেখতেছিল এটা কে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের আজকের পড়া। আচ্ছা, এখানে কি হয়েছে, আমরা স্নো হোয়াইটের গল্প সবাই জানি, পরে জঙ্গলে রেখে আসছে, ও হচ্ছে এই ব্রাহ্মণদের ঘরে ঢুকছে, সেভেন ডোয়ার্ফস এর ঘরে ঢুকছে, ও হচ্ছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওরা এসে দেখে যে একজন মাটিতে শুয়ে আছে, এরপরে হচ্ছে এখান থেকে শুরু। হ্যাঁ, আমরা সবাই একটা একটা প্যারা করে পড়ব, হ্যাঁ, পালাক্রমে, এবং আচ্ছা ফার্স্টে হচ্ছে তন্ময় ছিল না, তন্ময়ই পড়ো এই প্যারাটা। কোথেকে শুরু করবো ভাই? এই যে উন্ড সো ফ্যান স্নো বিটেন, উন্ড সো ব্যান শো বিটস এন বেই ড্যান জিভেন জোয়ার্স এন আইন নোয়াস জো হাউসে ইয়ার এন মর্গ্যান Macht sie denn? Ab work und sie denn morgen? Wenn die Sorge zur Arbeit gingen, sagten sie. Achso, ich habe gesagt. Achso, Somojol,
Hello. Okay, আমি মানেগুলো বলে দিই, মিনিং গুলো সেটা হচ্ছে und so fand Snowbitchen beiden sieben Bergen ein neues Zuhaus. আচ্ছা und মানে হচ্ছে এবং so fand. So fand মানে হচ্ছে so fand মানে হচ্ছে পাইলো found. Finden হচ্ছে find আর fand হচ্ছে past form. Finden এর past form হচ্ছে fand. আচ্ছা আমি মনে হয় রেকর্ডিং অন করি নাই, আমি একটু রেকর্ডিং টা অন অন করা ভাই. অন করা আছে? এখানে মিনিং হচ্ছে সো এবং তাই স্নো হোয়াইট ফাউন্ড বাইডিন জিবেন. বাইডিন জিবেন মানে হচ্ছে এই বাইডিন কখন আসে কোন একটা প্লেসের কথা আসলে, বাই আসে কোন একটা প্লেসের কথা আসলে, কোন একটা প্লেসে কাজ করা, কোন একটা প্লেসে থাকা, সেখানে হচ্ছে বাই আসে. বাইডিন জিবেন ওয়ারগেন আই নয়েসু হাউস মানে হচ্ছে একটা নতুন বাড়ি পেল. নয়েসু হাউস মানে হচ্ছে একটা নতুন বাড়ি. ওয়ারগেন আই জিবেন আমরা কি বুঝতে পারছি এটা? So Snow White found a new home with the seven dwarfs. Okay. Tarpore jeden morgen every morning macht sie den Abwasch. Abwasch mane hocche porishkar kora, dish porishkar kora. Abwasch. Jeden morgen macht mane hocche do she the washing ba dishes, dish washing kora. Und jeden morgen when the zwerge zur arbeit gingen sagten sie and every morning and jeden morgen and every morning when mane hocche when the ki dwarfs zur arbeit mane hocche to the work gingen acha gingen hocche gehen er past form went gingen mane hocche gehen er past form hocche gingen Sachtenzi মানে হচ্ছে Sachte মানে হচ্ছে বলা. Sachtenzi she said. আচ্ছা she said কি বলে সেটা পরের প্যারাতে আছে, আমরা এটা একটু পড়ি. আচ্ছা এটা হচ্ছে মাহতাসিম ভাই আপনি পড়েন. হ্যাঁ তুমি করে বলেন. আচ্ছা আপনি তুমি ওকে নো ইস্যু বলে ফেলো. সাবধান বি কেয়ারফুল. জি মানে হচ্ছে আচ্ছা বি ভার্বের এটা একটা ফর্ম. জি ফোর জিস্টিশ মানে হচ্ছে কেয়ারফুল. Offne did a tour for niemanden. Niemand মানে হচ্ছে nobody. হ্যাঁ এখানে niemanden. Offne মানে হচ্ছে open. Die tour, tour মানে হচ্ছে দরজা. Tour মানে দরজা. জানালা মানে জানি কি? কে বল তোরবে জানালা মানে কি? বলে গেছি ভাই মান প্রতিদিন করতে. আচ্ছা জানালা মানে মনে নাই. Fenster হচ্ছে জানালা. Offne die Tür for niemanden মানে nobody.
ডাঙ্কে ফারডিন আব্বাস আব্বাস মানে হচ্ছে কি তুমি যে আমাদেরকে বাসন কোসন মেজে দিছো সেটার জন্য অনেক থ্যাংক ইউ ভিয়া হ্যাসেন হ্যাসেন মানে হচ্ছে হেট উই হেট এস ওয়ার্কলিশ আচ্ছা আমার প্রোনাউন্সিয়েশন গুলো শুনো চেষ্টা করে ভালো করতে নো ইস্যু যদি না হয় ভিয়া হ্যাসেন উই হেট ওয়াশিং হ্যাঁ সে ওয়াশিংটা হেট করে এস এস মানে হচ্ছে ইট ওয়ার্কলিশ মানে হচ্ছে সত্যি সত্যি হ্যাঁ দিন আব্বাস সু মাখেন তার মানে কি উই রিয়েলি হেট ওয়াশিং ডিশেস তারপরে হচ্ছে এরপরেটা এটা সমুজ্জ্বল পর কোনটা এই যে এটা আমি দাগাই দিছি হ্যাঁ ভেরেন্ট ভেরেন্ট এসেন ফুলতে জিক দি কনিগিন ইম শ্লস বেসা দি দাখতে দাস শনি বেচেন ফিয়র ইমা ফট বাইরে আবার Sie hatte immer noch ein bisschen Angst. এখানে অনেক বেশ কিছু নতুন শব্দ আসছে ভাহ রেন আচ্ছা ভার এন্ড ডেস সেন আমরা এটাকে একটু ভেঙে বলি আমরা একটু শুনি এটা কিভাবে বলি währenddessen where and essen লাস্টে এস এন এই যে খাওয়া দাওয়ার যে এস এন সেই এস এনটা আসছে তারপর হচ্ছে ভেয়ার ভেয়ার তারপর হচ্ছে এন্ড এখানে ডিটা ডাবল আর হচ্ছে এস এন মানে ভেয়ার এন্ড এস এন ফুলটে জিশ ডি কুনিগেন জিশ মানে হচ্ছে কি হারসেলফ যেখানে জিশ মানে হচ্ছে হারসেলফ বা হিমসেলফ সেখানে জিশ ইউজ হয় কুনিগেন কুনিগিন মানে হচ্ছে কুইন ইম স্লস স্লস মানে হচ্ছে ক্যাসেল বেসার মানে হচ্ছে বেটার ফিলতে মানে হচ্ছে ফিল করা ফিলতে মানে হচ্ছে ফিল করা আর ফিলতে হচ্ছে পাস্ট ফর্ম ফিল করার বাট এটা মেইন ভার্বটা আমি মেইন নাউনটা ভুলে গেছি এটা কি হবে তার মানে মিন ওয়াইল এট দ্য ক্যাসেল ইম স্লস মানে হচ্ছে এট দ্য ক্যাসেল ফুলটে জিস দি কুনিগেন দ্য কুইন ফেল্ট বেসার মানে বেটার জি ডাখটে জি ডাখটে মানে হচ্ছে শি থট আচ্ছা আই থিঙ্ক থিঙ্ক এ কি হয় ইস থিঙ্ক এর ইয়া কি নর্মাল ফর্ম কি সেখান থেকে আসছে হচ্ছে ডাকতে জি ডাকতে দাস স্নোভিচেন ফর ইমার ফর ভারে ভারে মানে হচ্ছে ওয়ার হ্যাঁ বা ওয়াজ দাস স্নোভিচেন ফর ইমার মানে হচ্ছে একদম ফর এভার বা অলওয়েজ ফর বারে আচ্ছা বারে মানে খুব সম্ভবত মানে চলে যাওয়া বা গেন না ঠিক আছে প্রথমে যেটা বলছিলাম শি থট দ্যাট স্নোভিচেন চিরকালের জন্য চলে গেছে অ্যাওয়ে ফোর্ট আচ্ছা ফোর্ট ওয়ার্ডটা কিন্তু আমাদের নতুন একটা ওয়ার্ড আমরা অ্যাওয়ে বলতে এতদিন শিখে আসছি ভেগ ভেগ মানে হচ্ছে বা চলে যাওয়া বা অন্য অনেক দূরে চলে যাওয়া ভিড আর বাট এটারই একটা সিনোনিম হচ্ছে ফোর্ট জি ডাকতে শি থট দাস মানে হচ্ছে দ্যাট স্নো ভিচেন ফর ইমার ফোর্ট বারে শি থট দ্যাট স্নো হোয়াইট ওয়াজ গন ফর এভার আবার বাট জি হ্যাট ইমার নখ আইন বিচ্ছেন বিচ্ছেন মানে হচ্ছে একটুখানি আইন বিচ্ছেন মানে হচ্ছে হালকা একটুখানি অ্যাংস্ট অ্যাংস্ট মানে হচ্ছে স্কেয়ারি
মানে ভয় পাওয়া, তার মানে কি তার মনের মধ্যে একটুখানি হইলো ভয় ছিল, বাট জি হ্যাটে, হ্যাটে মানে হচ্ছে শি হ্যাড বা শি ওয়াজ, তার কি ছিল ইমার মানে হচ্ছে অলওয়েজ, নখ নখ মানে হচ্ছে স্টিল বা এখনো, আইন বিচ্ছেন অ্যাংস্ট, এখনো একটুখানি ভয় ছিল। ওকে আচ্ছা, এরপরে পড়েন হচ্ছে সিফা আপু, আপনি পড়েন এখান থেকে। হ্যালো, আচ্ছা আমি পড়ে দিচ্ছি। কম হার উন্ড স্পিল মিট মিয়া মেনশ আর গেরে ডিশনিষ্ট মাইনে লিপস্টে, লিপস্টে মানে হচ্ছে লাভ, লিবেজ থেকে আসছে লিপস্টে মাই লাভ। কম হার কাম হেয়ার উন্ড স্পিল মিট মিয়া মেনশ, কাম হেয়ার অ্যান্ড স্পিল মানে হচ্ছে প্লে, মিট মিয়া মানে হচ্ছে উইথ মি, মেনস আর্গেরে ডিশনিষ্ট। আচ্ছা মেনস আর্গেরে ডিশনিষ্ট এটা একটা ফ্রেজ মনে আছে, আমরা শিখছিলাম যে মেনস আর্গেরে ডিশনিষ্ট এটা হচ্ছে ওদের একটা ফ্রেজ, কবিতা ওখানে ইয়া ছিল মানুষের পুরুষদের সাথে আর্গুমেন্টে না যাওয়া বা ভালো বিহেভ করা, এটা একটা ফ্রেজ এর মতো ওদের। মাইন লিপস্টে রিফ ডিয়ার কোনিক ডুইস দা স্ট্রেফেন হাউস। আচ্ছা রিফ মানে কি, রিফ মানে হচ্ছে বলা বা মানে ডাকা, ওই যে আনরুফ আছে না, আনরুফেন কল করা বা ডাকা, সেখান থেকে আসছে হচ্ছে রিফ। হ্যাঁ রিফ ডিয়ার কোনিক, কিং হচ্ছে ডাকলো, ডুইস ডুইস মানে হচ্ছে থ্রু, দা স্ট্রেফেন হাউস, ট্রেফেন মানে হচ্ছে স্টেয়ার আর ট্রেফেন হাউস মানে হচ্ছে স্টেয়ার্স, ট্রেফেন হাউসটা কি দেখে নিন, ঠিক আছে স্টেয়ারকেস বা স্টেয়ার্স বা বাসার স্টেয়ার, ট্রেফেন মানে হচ্ছে স্টেয়ার আর ট্রেফেন হাউস মানেও স্টেয়ার। ডু দার্স্ট আউখ আনফাংন, আনফাং মানে হচ্ছে স্টার্ট আর ডার্ফ, ডু ডার্ফস্ট আউখ, আউখ মানে হচ্ছে অলসো, ইউ ক্যান অলসো স্টার্ট। ওকে আচ্ছা এরপরে তন্ময় পড়ো। ওয়ালেক্ট স্পাইডার লিভস্টার আন্ট ভোর্টেটে দি কনিগিং জি জ্যান্ট বোর ইহরেন ম্যাগিশন সিপিজল স্পিগল স্পিগল ওকে স্পিগলেন স্পিগলেন আন্ড দের ওয়াট বোয়ার ইস্ট ডি শুনজে ইন গ্যানজ্যানল্যান্ড। আচ্ছা আমি একবার বলবো, তুমি এরপরে আবার পড়বা, ঠিক আছে এই প্যারাটাই। এটা হচ্ছে ফিলাইস্ট, ফিলাইস্ট মানে হচ্ছে মেইবি বা প্রবাবিলিটি। হ্যাঁ ফিলাইস্ট স্পেটার আমরা বলি না, বি স্পেটার, হ্যাঁ পরে আবার দেখা হবে। এই স্পেটার মানে হচ্ছে লেটার, লিপস্টার মানে হচ্ছে লিব, লিবে মানে হচ্ছে পছন্দ করা বা লাভ করা, লিপস্টার মানে হচ্ছে যাকে সব থেকে বেশি পছন্দ করা হয়। হ্যাঁ এনভার্টেড ডি কোনিগেন, এনভার্টে মানে কি অ্যানসার করা, দা কোনিক কোনিগিন, গিন মানে হচ্ছে কি মহিলা, মহিলা কিংবা কুইন। জি স্ট্যান্ড ফর ইয়ের ম্যাজিশিয়ান স্পিগেল, জি স্ট্যান্ড, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ালো, ফর মানে হচ্ছে সামনে বা ইন ফ্রন্ট অফ হার ম্যাজিক মিরর, জি স্ট্যান্ড ফর ইয়ের ম্যাজিশিয়ান স্পিগেল, সরি ম্যাজিশিয়ান স্পিগেল, স্পিগলাইন স্পিগলাইন অ্যান্ড ইয়ার ওয়ান্ট ওয়্যার ইজ দি শুনস্টে ইন গানসেনল্যান্ড।
Mirror, mirror on the wall. Bandwana cha wall. Who is the most beautiful in the whole land? Gansar mana cha whole. Okay. Shetu kabar po. Okay. Filect, spater, lipster. Filaisht. Filaisht, spater, lipster. Aunt Porte de Konigin. Z stand for Irem. Magician Spiegel. Spiegel and Spliegan aren't their wand. Where is the Shunze in Gensenland? Far better, far better. Nice. Acha, erpore Mahatasin. Simple. Dear Spiegel. Ekhan theke bhaiya? Acha. Ekhan. Erpore pore. Dear Spiegel. Ant wo orte the. Du bist sehr schön. Meine Königin. Aber das Mädchen Schneewitze ist der schönste im Land. Schneewitze ist am Leben, rief die Königin. আচ্ছা কথার মধ্যে ইমোশন দিতে হবে বুঝাইতে হবে উপর নিচে করতে হবে যেটা কি কি বলে একটা নাম আছে আচ্ছা অর্থগুলো আমি বলবো না তুমি হ্যাঁ হ্যাঁ পিকে যাইতে হবে স্ট্রেস দিতে হবে কথার মাঝখানে এরকম ডিয়ার স্পিগেল এন্ড ভার্টেটে দু বিস্ট জে শুন মানে কোনিগেন Aber das Mädchen Schneewittchen ist die schönste im Land. Schneewittchen ist am Leben, rief die Königin. Okay. Achha, die Spiegel answer korlo ki antwortete mana hocche answer kora. Du bist, you are sehr schön. Schön mana hocche beautiful. You are very beautiful, meine queen, my queen. Aber das Mädchen, the girl Snow White, is the schönste im Land. Snow White is the most beautiful in the land. Snow Vision, ekhono jibito ache ba beche ache is am leben leben mane hocche beche thaka ba boshobash kora ba beche thaka jibito thaka leben ba alive. Ei leben ar hocche leben duta kintu different jinish. Leben mane hocche love ar leben mane hocche live. Okay. Snow Vision is am leben reef reef mane hocche রিফ মানে হচ্ছে চিল্লায় কোনো কিছুকে বলাকে বলা হচ্ছে রিফ বা মানে ক্রাইড আউট এইটাই জিনিস আর কি বা চিল্লায় ওঠা ওকে এরপরের প্যারা এটা কি আবার আবার পড়া লাগবে তোমার তোর প্রোনাউন্সিয়েশন ঠিক আছে এই জন্য আমি আর বললাম সমুজ্জ্বল এরপরে এটা একটু পড় পড়ে অর্থ বল আমি আসতেছি দুই মিনিট এটা শেষ কর এটা শেষ করে আমি যদি না আসি পরে প্যারাটাও পড়ে ফেলিস অর্থ শোন আমি আসতেছি এক মিনিট এক দুই মিনিট আচ্ছা কোনটা থেকে পড়বো জানি জিলেট আচ্ছা জিলেট জিলেট মিট Den sieben Zwergen im Wald, sagte der Spiegel. She lives with den sieben Zwergen, with the seven dogs im Wald, in the forest. Said the mirror. Letzte Nacht war sie nicht sehr schön. Last night war sie nicht. She was not sehr schön, not beautiful, not so beautiful. Aber seit Zeit of since, but since
ein war heute Mittag. Ist sie schöner als du? Ein Uhr. But since 1 o'clock heute, today, Mittag, midday, but since 1 o'clock of today's midday, is the shiner als du. She is beautiful als du, Danny. Okay. Here for a chair. Als mane hoche more, but like you, like he, als. Okay. Acha, als shobdota majhe byabohar hoy than hisabe ba more than you. Abar als shobdota like hisabe use hoy. Jemon hoche like this one, als. তখন হচ্ছে আলস টাইম স্যার আচ্ছা আমার মিটিং এর টাইম আর 1 মিনিট আছে মিটিং এর টাইম শেষ সবাই যদি চাই তাহলে আমরা আরেকটা সেশনের কিছু অংশ কন্টিনিউ করতে পারি আমরা আসলে অল্প একটু করছি বাকিরা কি বলে আমরা কি আবার করব আরো একটু 9 প্রবলেম আচ্ছা 9 কাইন্ড প্রবলেম আচ্ছা ঠিক আছে Okay, kind of problem. Ami, I'm a toilet for the city. Toilet for the city. Atami are a link. See, eh? Short till by 10 minutes. I mean, the pura rasta bushi class. Okay, okay. Impression that I'm going to rasta. That's a tea. Tell me. Okay, bye bye. Now, I want to kaji tell me. I'm a subject. Okay, good. They are good.